নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। পেঁয়াজ, রসুন, টমেটো এসব ছাড়াই শুধুমাত্র গোবিন্দভোগ চাল আর সামান্য কিছু মশলার সমন্বয়ে বানানো অপূর্ব স্বাদের মাছের ঝোলের রেসিপি আজকের পর্বে শেয়ার করব। এই রান্নাটা আমার মায়ের কাছে শেখা। মাছ রান্নায় যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন না, তারা আমার আজকের রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নিই এই অপূর্ব স্বাদের মাছের ঝোলের রেসিপিটা। রান্নাটা করবার জন্য আমি এখানে বড় কাতলা মাছ নিয়েছি, তবে এই রান্নাটা আপনারা চাইলে পরে রুই মাছ দিয়েও করতে পারেন। এখানে কাতলা মাছের 10টা পিস রয়েছে। মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের পাত্রে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। মাছের গায়ে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নেওয়া মাছের পাত্রটা আমি এখন একটা সাইডে সরিয়ে রাখবো। 10 মিনিটের জন্য এটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি। গ্যাসে কড়াই বসিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মুঠো গোবিন্দভোগ চাল। শুকনো খোলায় চাল হালকা ভেজে নেব। চাল ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর রঙও দেখুন একটু হালকা বাদামি হয়ে এসেছে। এখন গ্যাস বন্ধ করে দিয়ে ভাজা চাল আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমি একটা বাটির মধ্যে ভেজে নেওয়া চাল ঢেলে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যখন দেখবেন তেলের কাঁচা গন্ধ চলে গিয়ে ধোয়া উঠছে, তখন বুঝবেন তেল গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে নেওয়া মাছগুলো কড়াইতে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। বেশি আঁচে এই মাছগুলোকে ভেজে নিতে হবে। আপনারা যারা কড়া করে ভাজতে পছন্দ করেন, তারা কড়া করে মাছ ভেজে নিতে পারেন। আবার যারা হালকা ভাজা পছন্দ করেন, সেভাবেও আপনারা ভেজে নিতে পারেন। আমি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজছি না, হালকাই ভেজে নিচ্ছি। মাছের দুটো দিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। সবকটা মাছ ভেজে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1টা দারচিনি, 3টে ছোট এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে নিয়েছি। 1 টিস্পুন গোটা জিরে এর মধ্যে দিয়ে গোটা মশলাগুলোকে 10 সেকেন্ড ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলু। এখানে আমি 4টে মাঝারি আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুগুলোকে এরকম বোট শেপে কেটে নিয়েছি। আর আলুগুলোতে আমি অল্প নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন বেশি আছে, এগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। একটু ভালোভাবে আলুগুলোকে ভেজে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা বাটা। আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1 টেবিল স্পুন নিয়েছি ধনে গুঁড়ো। রান্নাটায় ধনে গুঁড়োর পরিমাণ একটু বেশি নিতে হবে। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে মশলা কষিয়ে নেব। দেখুন মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জলে ভিজিয়ে রাখা ভাজা গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। জল সমেত চাল দিয়ে দিতে হবে। মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিট সব কিছু কষিয়ে নেব। প্রায় আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। একটু গরম জল দিলে রান্নার স্বাদও দেখবেন ভালো আসবে আর আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 10-12টা গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। সব কিছুকে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে মাঝারি আঁচে ঝোল ফুটিয়ে নেব। প্রায় 10 মিনিট ঢাকনা দিয়ে ঝোল ফুটিয়ে নিয়েছি। দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না। হাতা দিয়ে একটু চাপ দিলেই দেখুন আলু ভেঙে যাচ্ছে, মানে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো।
মিশিয়ে নিয়ে আরো 30 সেকেন্ডের মতো ঝোল ফুটিয়ে নেব। আরো 30 সেকেন্ড ঝোল ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি। তৈরি হয়ে গেল পেঁয়াজ রসুন ছাড়াই অপূর্ব স্বাদের আলু দিয়ে কাতলা মাছের ঝোল। মুখে লেগে থাকার মতন স্বাদ এই মাছের ঝোলে। আশা করছি অবশ্যই রান্নাটা আপনারা বাড়িতে করে দেখবেন, করলে পরে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা আশা করছি ভালো লেগেছে, তাহলে পরে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন, রান্নাটা আপনাদের বন্ধু পরিবারের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করবার সময় পাশের বেল বাটনটাতে প্রেস করে দেবেন। দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ।